ওয়েস্টেজ ব্লেন্ডার বলে, কেউ ওয়েস্টেজ ক্রাশার বলে। তা হয় যারা ব্ল্যাক সোলজার ফ্লাই তৈরি করে এবং বিভিন্ন জায়গায় যে ওয়েস্টগুলোকে ক্রাশ করে, ব্লেন্ড করে যেটাকে নরম তৈরি করে। আসসালামু আলাইকুম, আমার পাশে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে আপনার ওয়েস্টেজ ব্লেন্ডার বলে, কেউ ওয়েস্টেজ ক্রাশার বলে। তো এই মেশিনটা নিয়ে আজকের পূর্ণাঙ্গ ভিডিও। আসলে এটা কি কাজে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, কি কি বিষয়, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। আমার সামনে যে মেশিনটা এখন দেখছেন, এটা স্ট্রাকচারটা আপনারা বুঝতেই পাচ্ছেন। এখানে আমরা একটা 2 হর্সের দেখাই, মানে 2 হর্সের একটা মোটর ব্যবহার করেছি। এবং এখানে যে জায়গাটা দেখছেন, এখান থেকে হচ্ছে আপনার যে জিনিস, আপনার যে ওয়েস্টেজ আছে, এটা আসলে মূলত ব্যবহার করা হয় যারা ব্ল্যাক সোলজার ফ্লাই তৈরি করে এবং বিভিন্ন জায়গায় যে ওয়েস্টগুলোকে ক্রাশ করে, ব্লেন্ড করে যেটাকে নরম তৈরি করে, সেটার জন্য এটা ব্যবহার করা হয়। তো আমরা আজকে এখানে পরীক্ষামূলকভাবে নেপিয়ার যে ঘাস আছে, সেই নেপিয়ার ঘাসটাকে এখানে দিয়েছি। এটা অনেক শক্ত হয়, সেটা কি কেমন ক্রাশ করে সেটা দেখার জন্য। নর্মালি যেটা ওয়েস্টেজ আপনারা পান, যে কোনো জিনিসের কাটা অংশ, সেগুলো না অনেক নরম হয়। আর আপনারা যেটা নেপিয়ার ঘাস দেখেন, এটা খুবই শ্বাসওয়ালা থাকে, সেটা কাটতে অনেক সমস্যা হয়। সেটা পর্যন্ত এটা খুব দ্রুত ক্রাশ করে, এবং ক্রাশটা কতটা হয় সেটাও আপনাকে দেখাবো। তার আগে আমি একটু দেখাইনি যে এটা পুরোটা খোলা যায়। এটা খোলার পরে তো ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ব্লেড ব্যবহার করা হয়েছে, এগুলো ইন্ডিয়ান কিছু ব্লেড ব্যবহার করা আছে, যেটার কারণে খুব দ্রুত ক্রাশ করতে পারে। এবং এখানে আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে একটা গেট ভাল্ব দেয়া আছে, যেটার কারণে ক্রাশের আগে আপনারা এটা লাগিয়ে রাখতে পারেন। ক্রাশ শেষ হওয়ার পর আপনারা আস্তে করে তুলে দিলে পুরোটা বেরিয়ে যাবে। তো এখানে নর্মালি পানি ব্যবহার করতে হয় না ওয়েস্টের ক্ষেত্রে। আমরা এখানে নেপিয়ার ঘাসটা একটু শুকনো হয়, তাই আমরা পানি ব্যবহার করেছিলাম নরম করার জন্য। তো আপনারা যেটা ওয়েস্ট যেগুলো ব্যবহার করবেন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের খাবারের জন্য, সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই পানি ব্যবহার করতে হবে না। তো এটা করার পর আপনার যখন এখানে পুরোটা মিক্সড হয়ে যাবে, একদম ব্লেন্ড হয়ে যাবে, তারপরে আপনারা এটা খুলে দিলেই পুরোটা সামনে বেরিয়ে যাবে। তারপরে আপনারা আপনাদের প্রসেস রেডি করে ব্ল্যাক সোলজার ফ্লাইকে খাওয়াতে পারবেন। তো আমরা যেটা তৈরি করেছি সেটা একটু দেখাই আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে নেপিয়ার ঘাসটাকে কতটা নিখুঁতভাবে দেখেন ব্লেন্ড করে ফেলছে। এটা ব্ল্যাক সোলজার ফ্লাই খুব দ্রুত খেয়ে নিতে পারবে। এবং তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আপনাদের যে ওয়েস্টেজগুলো থাকবে, যে ময়লাগুলো থাকবে, সেগুলো কত ব্লেন্ড হতে পারে। তো এই ছিল মোটামুটি ভিডিও। ভিডিও বাড়াবো না, এই মেশিনের আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে, সেখানে দেখতে পারবেন এটার বিস্তারিত, কোনটার কত কেজি ওজন, কীভাবে সব কিছু ওখানে দেখে নিতে পারবে। আরও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কল করে জেনে নিতে পারবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, ভিডিও বাড়াই না। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো করতে পারেন, এবং যদি প্রোডাক্টের প্রয়োজন হয় আমাদের কল করে অর্ডার করতে পারেন। এবং এই প্রোডাক্টের ক্ষেত্রে একটু সময় দিতে হবে, কারণ হচ্ছে আমরা এটা যেহেতু আমরা নিজেরাই এখানে তৈরি করছি, এটা মিনিমাম 3 থেকে 4 দিন করে সময় দিতে হবে, আমরা তৈরি করে করে আপনাদেরকে দিব, যেহেতু এটা স্টকে অতটা নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।